গত একদিন আগে আমাকে একজন ফোনে হুমকি দেয় যে মেরে ফেলার কথা বলে, আপনারা সবাই জানেন। আর সেই জন্য আমি একটা হাতিদুল ডায়েরি করি, সেই ডায়েরি করলে তারা হাতিদুল থানা কালকে 15 ঘন্টার মধ্যে সেই আসামিকে গ্রেফতার করেছে। আসামিটার আমরা আজকে মনে করেন তাকে দেখতে এসেছিলাম যে আসামি ঠিক আছে কিনা। যে হ্যাঁ, আসামি হাতিদুল থানা সঠিক লোককে ধরেছে যে আমাকে মনে করেন মনে হুমকি কথা বলেছিল। অসংখ্য ধন্যবাদ হাতিদুল থানাকে এবং হলে তেমনি করেন আসামি কেমনি করেন এত দ্রুত তাদের ধরা ধরলেন। পুলিশকে অসংখ্য ধন্যবাদ, কারণ এরকমই হওয়া উচিত। আমি হিজু আলম দিয়ে বড় কথা না, কেন যে কোনো আসামি মনে করেন প্রকৃত দোষী হয় তাদেরকে যত তাড়াতাড়ি আইনের মাধ্যমে তাকে এনে সাজা দেওয়া হয় তত তাড়াতাড়ি দেশের মনে করেন আইন শৃঙ্খলা এবং কর্মশ আশা আসবে। এবং যারা অন্যায় অত্যাচার করে অপরাধীদের ভয় পাবে তারা, যে যে কোনো অন্যায় করলে তার পিছের সাথে সাথে করা হয়। ইদানিং ক্যান আসছে হুমকি, একটা কথা হচ্ছে সত্যের কথা প্রতি কথা বলে তার মৃত্যু নাহলে জেল কেন হয় রে বাস্তব কথা জানে। এই জন্য সত্যের কথা অন্যায় প্রতিবাদ করে বলে এত মনে আমরা পর হওয়ার ধরন হইতেছে। আমরা এটা খুবই দুঃখজনক যে নির্বাচনে এখানে আমি আবেদন করেছিলাম যে আমরা এই ফলাফল বাতিল এবং সুষ্ঠু নির্বাচন চাই, কিন্তু প্রধান নির্বাচন কমিশনার আমার চিঠির উত্তর না দিয়ে তারা কালকে আরাফাটের গেজেট পাস করে দেয়। এটা দুঃখজনক, খুবই কষ্টজনক। মানুষ সবাই যে বলে এই ইসির বিরুদ্ধে এই প্রধান নির্বাচনের বিরুদ্ধে সাথে তার আশায় নির্বাচন ভবিষ্যতে কেউ করবে কিনা তার আন্ডারে, কিন্তু আমার মনে হয় তার আন্ডারে আর কোনো নির্বাচন করা সম্ভব নয়, কারণ তারা যে অবস্থা করেছে আমার মধ্যে। কিন্তু আমরা হাইকোর্টে যাবো।